আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা। নুপুর সব সময় রান্নাকে সহজভাবে উপস্থাপন করার জন্যই আপনাদের সামনে ফিরে আসি। আজকে আমি ঠিক বাটার গার্লিক নান কীভাবে খুব সহজে ঘরে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করতে হবে সেটাই করে দেখাবো। আর দেখুন যে এটা কতটা সফট এবং এর ভিতরটা, এর উপরটা এবং এর পিছনটা সবই কিন্তু পারফেক্ট। গার্লিক নান বানানোর জন্য আমি এখানে দেখুন যে মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। এটা আপনারা যদি ময়দা নেন তাহলে দেখবেন যে একটা বেস্ট রেজাল্ট পাবেন, তবে আটা দিয়েও যে করা যাবে না তা না, আটা দিয়েও কিন্তু এটা করা যাবে। এখন এখানে আমি লবণ দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। অবশ্যই মনে রাখবেন যে যে মেজারমেন্টগুলো দেই এই মেজারমেন্টগুলো কিন্তু একেবারে পারফেক্ট একটা মেজারমেন্ট, তাই সবসময় এগুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দেব। কেউ যদি এটা স্কিপ করতে চান সেটা করতে পারবেন, তবে গুঁড়ো দুধটা দিলে হয় কি টেস্টটা অনেক বেশি সুন্দর হয়। এখানে আমি চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দেব এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ। কেউ যদি আর একটু বেশি মিষ্টি মিষ্টি ভাব খেতে পছন্দ করেন তাহলে আপনারা এখানে আর একটু চিনি বাড়িয়ে দেবেন, আর কেউ যদি চিনিটাকে একেবারে স্কিপ করতে চান সেটাও আপনারা করতে পারবেন। এখন এখানে আমি দিয়ে দেব ইস্ট। ইস্টটা হচ্ছে সবসময় মনে রাখবেন যে ইস্টের মেজারমেন্টটা ঠিক রাখবেন, আর নান জাতীয় যে জিনিসগুলো ইস্ট যদি একটু বেশি হয় তাহলে কিন্তু সেখানে ইস্টের একটা গন্ধ লাগে, তাই সবসময় ইস্টটাকে মনে রাখবেন যে একটু ভালো ব্র্যান্ডের এবং পরিমিত দেওয়ার। এখানে আমি 1 চা চামচ পরিমাণ দেখুন যে ইস্ট দিয়ে দিলাম, এটাতে একেবারে এনাফ হয়ে যাবে। এখন এটাকে আপনি কি দিয়ে ডো তৈরি করবেন, আপনি যদি চান যে এটা দুধ দিয়ে তৈরি করবেন সেটাও করতে পারবেন, আবার যদি কেউ চান যে পানি দিয়ে করবেন সেটাও করতে পারবেন। এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি 1 কাপ পরিমাণ। এখন ধীরে ধীরে এখানে আমি মিলাবো এবং দেখুন যে আমি ডো করব এবং পারফেক্ট যে মাপটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সবসময় মনে রাখবেন অবশ্যই এটা কিন্তু কুসুম গরম হতে হবে, দুধ কিংবা পানি। 1 কাপ দুধ থেকে দেখুন যে 1 টেবিল চামচ পরিমাণ দুধ কিন্তু বেঁচে গিয়েছে, আর ডোটা দেখুন যে কতটা স্টিকি হয়েছে, দেখেছেন? ঠিক এরকম হতে হবে ডোটাকে। অনেকেই ভয় পাবেন যে এতটা নরম। এখন তেলের কথায় আসি। আমরা যদি কেউ সয়াবিন তেল ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আপনারা সয়াবিন তেল ব্যবহার করবেন, আর আমরা যদি চাই যে এখানে মেল্টেড বাটার ব্যবহার করব তাহলে আমরা এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারবো। 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে সবার ঘরে সবসময় কিন্তু বাটার থাকে না। আর আমার চ্যানেলে দেখবেন যে বাটার কিভাবে ঘরে তৈরি করতে হবে তারও কিন্তু একটা ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে সেটার লিংক আপনাদেরকে দিয়ে দেব। এখন এটাকে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট একটু ভালো করে মুঠে নেব। দেখুন আমি 5 মিনিট ধরে এটাকে এত সুন্দর করে মুঠে নিয়েছি, দেখুন কতটা সফট হয়েছে। এখন একটু হাতে তেল লাগিয়ে নিতে হবে, এটাকে আমরা রেস্টে রাখবো, আর রেস্টে রাখলে কিন্তু এটা যেন ড্রাই না হয় সেজন্য এভাবে একটু তেলটা লাগিয়ে দিতে হয়। এখন আপনাদের যাদের কাছে পলি র্যাপার রয়েছে তারা পলি র্যাপার দিয়ে এটাকে মুড়িয়ে দেবেন, আর যদি পলি র্যাপার ঘরে না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, যে কোনো একটা ঢাকনা দিয়ে আপনারা এটাকে ঢেকে দেবেন। এবং এটাকে ঠিক এইভাবে করে, এখন যেহেতু গ্রীষ্মকাল চলছে, গরম আমাদের দেশে, তাই এখন কিন্তু এটা কোনো গরম স্থানে রাখতে হবে না, আপনার কিচেনের যে কোনো একটা স্থানে এটা 1 ঘন্টা রেস্টে রেখে দেবেন। 1 ঘন্টা পরে দেখুন যে আমাদের ডোটা ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে আমি এর ভিতরের যে এয়ারটা রয়েছে সেটাকে একটু বের করে দেব, আর এখানেও আপনারা 2 মিনিট এটাকে একটু মথে নিতে পারেন, নইলে আপনারা ঠিক যেই জায়গাটাকে নানটাকে বেলে নেবেন সেখানে একটু হালকা করে ময়দা ছিটিয়ে দিয়ে 2 মিনিট এটাকে মথে নেবেন। মথে নেওয়া হয়ে গেলে ঠিক এরকম দেখুন যে একটা রোল করে নিতে হবে, আর এখান থেকে আপনারা টুকরো করে নেবেন। আমি আজকে যে পরিমাণ ময়দা দিয়ে এখানে ডো করেছি সেখান থেকে আমার 6 থেকে 7টা পরিমাণ নান হবে। টুকরোগুলোকে দেখুন যে এভাবে একটি করে নিয়ে এভাবে করে নিচের দিকে দিতে হবে, দিয়ে হাতের তালুতে নিয়ে এটাকে এরকম গোল করে নিতে হবে। আগে সবগুলোকে এরকম গোল করে আমি রাখবো, তারপরে এগুলো আমি বেলবো।
একটি করে গোল এভাবে করে নিয়ে এটাকে আমরা একটু হালকা করে ময়দা দিয়ে বেলে নেব। যখন দেখবেন যে আপনার নানটা ঠিক রুটির চেয়ে একটু বড় সাইজ হবে, আর আমি পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন যেটা পরোটার চেয়ে কিন্তু মোটা হবে। সব সময় মনে রাখবেন যে বাটার গার্লিক নান কিন্তু একটু মোটা সাইজ হয়। এখন আমি কিছুটা রসুন দেখুন যেভাবে কুচি করে রেখেছি, সেখান থেকে আমি রসুনগুলোকে এমনভাবে ছড়িয়ে দেব যাতে করে সব জায়গায় দেখুন ঠিক মতো রসুন পৌঁছে যায়। আর ধনিয়া পাতা আমি এখানে ব্যবহার করব, দেখুন যে ধনিয়া পাতার কুচিগুলো আমি এভাবে করে ছড়িয়ে দেব। কিছুটা সাদা তিল দেখুন যে এর উপরে দিয়ে দিচ্ছি, দেখেছেন। এখন আপনার যে বেলনাটা রয়েছে সেটা দিয়ে একটু হালকা হাতে এটাকে চেপে দিয়ে এভাবে দিলে হবে কি রসুনগুলো, ধনিয়া পাতাগুলো, তিলগুলো একদম সুন্দর মতো এখানে বসে যাবে, দেখেছেন। এখন এই রুটিটা আমরা একটু উল্টিয়ে দেব, আর এই অবস্থায় কিন্তু অবশ্যই তাওয়াটাতে গ্যাস ধরিয়ে দেবেন যাতে করে তাওয়াটা গরম হয়। আমি দেখুন যে একটু পানির মধ্যে এভাবে করে লবণ দিয়ে গুলিয়ে রেখেছি। এই পানিটা এখন হাতে নিয়ে কিংবা ব্রাশ দিয়ে নিয়ে পুরো নানের এক পাশটায় সব জায়গায় লাগিয়ে দেবেন। খুব বেশি যে লাগাতে হবে তা কিন্তু না, তবে সব জায়গায় লাগাবেন, নইলে কোনো অংশ যদি ফাঁক থাকে তাহলে দেখবেন যে তাওয়া থেকে সেটা খুলে যাবে। এভাবে করে পুরো অংশটাই লাগিয়ে দেবেন। তাওয়াটা গরম করে ঠিক যে অংশে পানি লাগিয়েছেন সেই অংশটা এভাবে দিয়ে দেবেন, আর চুলার তাপমাত্রা থাকবে মাঝারি লো। এই অবস্থায় এটাকে আমরা একটু সময়ের জন্য জাস্ট এক মিনিটের জন্য এভাবে ঢেকে দেব। এক মিনিট পরে দেখুন যে নানের উপরটা যখন এরকম ফোলা ফোলা হয়ে যাবে তখন আমরা তাওয়াটাকে হাত দিয়ে এভাবে ধরে চুলার জালটাকে একটু বাড়িয়ে দিয়ে তাওয়াটাকে এইভাবে করে উপরে ধরব। তাহলে দেখবেন যে নানটা আস্তে আস্তে ফুলে যাবে এবং ঠিক একটা সুন্দর কালার হওয়া পর্যন্ত আমরা এটাকে এভাবে উল্টিয়ে নেড়ে চেড়ে এটাকে কিন্তু আমরা এভাবে করে ভাজতে থাকবো। যখন দেখবেন যে সুন্দর একটা কালার চলে এসেছে তখন আপনারা বাটার দিয়ে এটাকে ব্রাশ করে দেবেন, তাহলেই দেখবেন খুব সহজে হয়ে গেল আপনার বাটার গার্লিক নান। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, আর খেতে কিন্তু অসম্ভব মজা। ঠিক এই রকম করে আমরা আমাদের সবগুলো নানকে ভেজে নেব। তোলার পরে আমি পিছনটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে পিছনটা দেখুন যে কতটা পারফেক্ট, দেখেছেন। একেবারে দোকানে বা রেস্টুরেন্টে যেরকম বাটার গার্লিক নান পাওয়া যায় ঠিক সেরকম কেমনি দেখুন যে এরকম পিছনটা, দেখুন হয়ে গেল আমার একেবারে সফট এবং পারফেক্ট বাটার গার্লিক নান। এটার পিছনটা যেমন সুন্দর এর সামনটাও কিন্তু তেমনি সুন্দর, আর এত সফট এটা, দেখেছেন। যেভাবে ভাজ করতে চাইবেন এটা ঠিক কিন্তু সেইভাবেই ভাজ হবে, দেখেছেন কতটা পারফেক্ট। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য, আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।